এই পর্যায়ে আমরা রুলস অফ স্পেলিং বা বানানের নিয়ম নিয়ে আলোচনা করব বানানের অনেক ধরনের নিয়ম আছে আমরা সবগুলো নিয়ম নিয়ে আলোচনা না করে আজকে আমরা শুধু দেখাবো যে আমরা যখন ভার্বের সাথে আইএনজি যোগ করি সেক্ষেত্রে অনেক সময় অনেক রকম দেখা যায় অনেক সময় দেখা যায় শেষের অক্ষরটা উঠে যায় অনেক সময় শেষের অক্ষরটা উঠে না গিয়ে ডব্লিউ হয় কখনো দেখা গেছে শেষের অক্ষরটা উঠে গিয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের কিছু হয় আজকে এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব হ্যাঁ তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে গিয়ে ভার্বের শেষে আইএনজি যোগ করার নিয়ম অর্থাৎ হাউ টু অ্যাড আইএনজি আফটার আ ভার্ব অর আমরা কিভাবে ভার্বের সাথে আইএনজি যোগ করব বা কি কিভাবে ভার্বের সাথে আইএনজি যোগ করলে বা কখন আইএনজি যোগ করলে কি হয় এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা দেখেন আমি এখানে আগে থেকে চারটা রুল লিখে রেখেছি হ্যাঁ এই চারটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমি পার্ট বাই পার্ট এগিয়ে যাচ্ছি আপনারা দেখেন এক নম্বর রুল হচ্ছে যে কনসোনেন্টের পরে কখনো যদি ই থাকে হ্যাঁ কনসোনেন্টের পরে কখনো যদি ই থাকে সেক্ষেত্রে আপনি যখন আইএনজি যোগ করবেন সেই ইটা আর থাকবে না ইটা উঠে গিয়ে তারপরে আইএনজি যোগ হবে তো চলো না আমরা উদাহরণ দেখে নিই হ্যাঁ আমি পর্যায়ক্রমে উদাহরণ দেব আমি এখানে পর্যায়ক্রমে লিখে রাখলাম alternately examples ভাগ পর্যায়ক্রমে উদাহরণ তো আমি শুরুতেই এক নম্বরের উদাহরণ দিচ্ছি দেখেন এখানে বলা হয়েছে দেখেন যখন কোনো কনসোনেন্টের পরে ই থাকবে সেক্ষেত্রে আমরা যদি আইএনজি যোগ করতে চাই আমরা ইটাকে উঠিয়ে ফেলবো যেমন ধরেন আপনি পেলেন টেক দেখেন কে একটা কনসোনেন্ট হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি কে একটা কনসোনেন্টের পরে আছে ই আপনি যখনই এর সাথে আইএনজি যোগ করবেন আপনি এখানে কি লিখতেছেন দেখেন টেকিং হ্যাঁ আপনি এখন টেকিং লিখতেছেন দেখেন ই উঠে গিয়ে আইএনজি যোগ হয়েছে একইভাবে দেখেন আমরা যদি বলি মেক আপনি যখন মেকের সাথে আইএনজি যোগ করতেছেন তখন আপনি কি করতেছেন দেখেন যখনই আইএনজি যোগ করতেছেন হয়ে গেল এম এ কে আই এন জি দেখেন এখানে কিন্তু আমরা যখন আইএনজি যোগ করলাম তখন শেষে যে ইটা আমরা লিখলাম না এভাবে আপনি অনেক 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 ভাগ পাবেন যেগুলো শেষে কনসোনেন্টের পরে ওয়াই থাকবে ই থাকবে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে ইটি উঠিয়ে কি করতে হবে আইএনজি যোগ করতে হবে এবার চলুন আমরা কোডের নিয়মটা দেখি দেখেন যদি কোনো ভাওয়েলের পরে ই থাকে হ্যাঁ এখানে কনসোনেন্টের পরে ই ছিল দেখেন আপনাকে মনে রাখতে হবে যদি ভাওয়েলের পরে ই থাকে সেক্ষেত্রে সেই ভাওয়েলটাকে আপনি উঠিয়ে দিবেন না হ্যাঁ ভাওয়েলের পর যদি ই থাকে আমরা সেই ক্ষেত্রে উঠিয়ে দেব না হ্যাঁ এখানে ভাওয়েল হিসেবে নরমালি ই বেশি থাকে হ্যাঁ সেক্ষেত্রে না উঠিয়ে দিয়ে আইএনজি যোগ হবে যেমন ধরেন দুই নম্বরের উদাহরণ দিচ্ছি আমরা আমরা একটা ভার্ব লিখলাম ধরেন সি দেখেন এখানে শেষের শেষে ই আছে কিন্তু ই এর আগে দেখেন কনসোনেন্ট নেই আছে কি ভাওয়েল তো আপনি যখন আইএনজি যোগ করতেছেন এটার সাথে সেক্ষেত্রে দেখেন আপনি কিন্তু ই আর উঠিয়ে ফেললেন না সি এর সাথে আইএনজি যোগ হলো এরকম আপনি আরো পাচ্ছেন যেমন দেখেন ডিগ্রি ডিগ্রি শব্দের অর্থ হয়তো আপনারা জানেন যে ডিগ্রি মানে কোনো কিছু আদেশ জারি করা হ্যাঁ এই দেখেন ই আছে তবে ই শুধু একাই নেই সামনে আরেকটা ই বা আরেকটা ভাওয়েল আছে দেখেন তো আপনি যখন এখানে আইএনজি যোগ করতেছেন তখন কি হচ্ছে দেখেন ডিগ্রি সাথে হচ্ছে আইএনজি যোগ হ্যাঁ এরকম আপনি আরো অনেক 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 ওয়ার্ড পেতে পারেন হ্যাঁ আমরা বেশি বেশি দেখতেছি না দেখেন হ্যাঁ আরো আমি ধরুন আরেকটা উদাহরণ দিলাম অ্যাগ্রি এই দেখেন ই আছে সাথে সামনে আরেকটা ভাওয়েল আছে না এখানে কনসোনেন্ট নেই যে আপনি ই উঠিয়ে দিবেন আপনি এটার সাথে আইএনজি যোগ করবেন দেখেন অ্যাগ্রি তো এই ছিল হচ্ছে কি দেখেন আমরা প্রথম নিয়মটা দেখলাম কনসোনেন্টের পরে ই এখানে দেখলাম ভাওয়েলের পরে এবার আমরা দেখব দেখেন যদি কোনো ভার্বের শেষে আই থাকে ভার্বের শেষে আই থাকে দেখেন যদি কোনো ভার্বের শেষে আই থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আই এন জি যুক্ত করতে হবে অর্থাৎ আই থাকবে প্লাস এক্সট্রা হবে আপনি আরেকটা আই এন জি যোগ করবেন দেখেন আমি তিন নম্বর নিয়ম এখানে লিখতেছি যেমন শেষে আই থাকে এরকম ভার্ব হয়তো আরো থাকতে পারে আমি শুধুমাত্র দুটো জানি হ্যাঁ আমি নেটে সার্চ দিয়েও খুব বেশি খুঁজেও পাইনি হ্যাঁ আপনারা হয়তো পেরে পেতে পারেন হ্যাঁ আপনারা একটু ট্রাই করে দেখবেন জানলে আমাকে জানানোর চেষ্টা করবেন আমার সবাই দেখা গেছে স্টুডেন্টদের থেকেও টিচারদের অনেক কিছু শেখা থাকে হ্যাঁ আমি সব কিছু পারবো এমন তো নয় হ্যাঁ আচ্ছা দেখেন আমি একটা ভাগ লিখলাম ট্যাক্সি ট্যাক্সি আপনারা সবসময় নাম হিসেবে শিখে এসেছেন ট্যাক্সি মানে এক ধরনের ট্যাক্সি ক্যাব বা ট্যাক্সি গাড়ি কিন্তু ট্যাক্সি শব্দটা একটা ভাগ হিসেবে ব্যবহৃত হয় ট্যাক্সি শব্দের অর্থ কি সামনের দিকে যাওয়া হ্যাঁ গাড়িতে করে সামনের দিকে যাওয়া তাই এখন আপনি যখন এটার সাথে আইনটি যোগ করতেছেন দেখেন তখন কি হচ্ছে ট্যাক্সি তো আই তো আসি সাথে আপনি এক্সট্রা একটা আইএনজি যোগ করলেন ট্যাক্সি হ্যাঁ এরকম আরেকটা ভাব আমি জানি যেটা সেটা হচ্ছে স্কি আপনারা জানেন বরফ হয়ে পড়ে মানুষ স্কি করে দুই দুইতে দুটো চিকন চিকন পায়ে জুতোর মতো থাকে হ্যাঁ স্পেশাল ক্যাটাগরি এরপর দেখবেন ধাক্কা দেয় আর পরের দিকে সশস করে নিচের দিকে নেমে যায় হ্যাঁ স্লাইডিং করে যেটা
তো স্কি করা মানে এই স্কি একটা ভাব বরফের উপরে স্কি করা এই স্কির সাথে আপনি যখন আইএনজি যোগ করতেছেন দেখেন আগে থেকে একটা আইসি রইল সাথে আপনি আরেকটা আইএনজি আইএনজি যোগ করছেন এবার হয়ে গেল কি স্কি হ্যাঁ তারপরে ডাবল আই হ্যাঁ এরপর দেখেন রুল নাম্বার 4 রুল নাম্বার 4 কি বলা আছে দেখেন এই সিভিসি সিভিসি নিয়ে আমার ইউটিউবে একটা ভিডিও দেয়া আছে আপনারা প্লেলিস্টে গিয়ে দেখতে পাবেন হ্যাঁ সিভিসি নামে আমি একটা ভিডিও দিয়ে দিয়ে রেখেছি হ্যাঁ অর্থাৎ দেখেন যদি কোনো ভার্বের শেষে সি ভি সি অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট হয় সেই ক্ষেত্রে আপনি যখন আইজি যোগ করতে যাবেন শেষের কনসোনেন্টটা আপনাকে ডাবলিং করতে হবে হ্যাঁ শেষের কনসোনেন্টটা ডাবলিং না দেখেন শেষের সিটা দুইবার লিখবেন হ্যাঁ আমি একটা উদাহরণ দিচ্ছি দেখেন ধরুন আমি একটা ওয়ার্ড লিখলাম গেট এটা একটা ভার্ব দেখেন সি হচ্ছে একটা কনসোনেন্ট ই একটা ভাওয়েল টি কি টি হচ্ছে আরেকটা কনসোনেন্ট তো দেখেন কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট সব হয়ে গেছে আপনি এটার সাথে যখন আইজি যোগ করতেছেন তখন আপনি কি করবেন দেখেন আপনি লিখতেছেন জি ই টি টি আই এন জি দেখেন আগে ছিল সি ভি সি কিন্তু আপনি পরে কি লিখেছেন সি ভি সি সি অর্থাৎ শেষে যে টিটা বা কনসোনেন্টটা আমরা ডাবলিং করেছি একই ভাবে দেখেন আপনি যখন লিখতেছেন কাট সি ভি সি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট আপনি এটার সাথে যখন আইজি যোগ করতেছেন তখন কি হয়ে যাচ্ছে দেখেন কারি এখানে কিন্তু আপনি দেখেন টি দুইবার লিখেছেন কেন লিখেছেন কারণ আগে ছিল সি ভি সি আপনি পরে লিখলেন সি ভি সি সি এই মোটামুটি চারটা নিয়ম আইনটি যোগ করার আরেকটা বোনাস নিয়ম আমি আপনাদের এখানে দিয়ে রাখছি দেখেন হ্যাঁ একটা বোনাস নিয়ম আর কি সেটা হচ্ছে আমি এখানে বসে ফেললাম দেখেন আপনি মনে রাখবেন যদি হ্যাঁ এটা আমি পাঁচ নাম্বার লিখলাম ভাবে শেষে আই ই থাকলে আই ই উঠে গিয়ে ওয়াই আসে প্লাস আইএনজি হবে আচ্ছা দেখেন যদি কোনো ভার্বের শেষে আই ই থাকে হ্যাঁ ওয়ার্ডের শেষে যদি দেখেন ভার্বের শেষে যদি আই ই থাকে আপনি যদি এখানে আইএনজি যোগ করতে যান আপনি আই ই পুরোটা উঠিয়ে দিবেন এই আই এর পরিবর্তে আসবে ওয়াই তার সাথে আপনি একটা আইএনজি যোগ করবেন দেখেন আমরা উদাহরণ দেখি তাহলে পাঁচ নম্বরের উদাহরণ খুবই সহজ বিষয় এত জটিল করে কিছু ভাবার উদাহরণ তাহলে টি ওয়াই লিখেছেন প্লাস আই এন জি টাই হ্যাঁ একই ভাবে আপনি পাবেন ভাই ভি আই ই ভাই হ্যাঁ এই ভাই শব্দের অর্থ হচ্ছে কারোর সাথে প্রতিযোগিতায় নাম তো আপনি দেখেন এটার সাথে যখন আই জি যোগ করতেছেন তখন হচ্ছে কি ভাই এইভাবে লাই ভাই এইভাবে খুব সহজে কি করতে পারেন দেখেন আই ই যদি থাকে হ্যাঁ এগুলোকে আপনি এল আই এন জি যোগ করতে পারেন তো ভিউয়ার্স আশা করি আমাদের এই আই জি যোগ করার যে টিউটোরিয়ালটা ছিল আপনারা বুঝতে পেরেছেন তো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ